ভারতীয় সেনার হাতে এলো K9 বজ্র ট্যাঙ্ক, ক্ষমতা জানলে চমকে উঠবেন। ভারতের অস্ত্র ভাণ্ডারে আর এক নতুন সদস্যের অন্তর্ভুক্তি হয়ে গেল শনিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনার হাতে তুলে দিলেন K9 বজ্র ট্যাঙ্ক। এই মারণাস্ত্রের বিশেষত্ব কি, কতটাই বা শক্তিশালী, এক নজরে দেখে নেওয়া যাক। দেশীয় প্রযুক্তিতে ট্যাঙ্কটি তৈরি হয়েছে গুজরাতের লারসেন অ্যান্ড টুব্রো L&T-র হাজিরার প্ল্যান্টে। ট্যাঙ্ক তৈরিতে 50% দেশীয় সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। 2017-এ বরাত পেয়েছিল L&T। দক্ষিণ কোরিয়ার হানোয়া টেক উইন সংস্থার সঙ্গে যৌথভাবে মেক ইন ইন্ডিয়ার ব্র্যান্ডের অধীনে তৈরি করা হয়েছে এই ট্যাঙ্ক। 100টি ট্যাঙ্ক বানানোর বরাত পেয়েছে L&T, যার মধ্যে 10টি দক্ষিণ কোরিয়া থেকে আনা হয়েছে, বাকি 90টি দেশেই তৈরি করবে সংস্থাটি। হাজিরা ছাড়াও সংস্থার পুনের তালেগাঁও প্ল্যান্টে তৈরি করা হচ্ছে এই ট্যাঙ্ক। প্রায় 4,500 কোটি টাকার প্রজেক্ট এটি। 155 মিলিমিটার 52 ট্র্যাক্ট সেফ প্রোপেলড এই ট্যাঙ্ক দক্ষিণ কোরিয়া K9 থান্ডারের আদলে তৈরি। K9 বজ্র বিশ্বের সবচেয়ে ঘাতক ট্যাঙ্কগুলির মধ্যে একটি। শত্রুকে খুঁজে খুঁজে খতম করার ক্ষমতা রয়েছে এতে। এই ট্যাঙ্ককে সেলফ প্রোপেলড হোভারক্রাফ্ট গানও বলা হয়। বিশেষজ্ঞদের মত, প্রযুক্তি আর ঘাতক ক্ষমতার দিক থেকে বোফোর্স কামানের থেকেও বহুগুণ শক্তিশালী এই ট্যাঙ্ক। বোফোর্স থেকে গোলা ছুড়তে কিছু সময় লাগে। স্বয়ংক্রিয় হওয়ার কারণে K9 বজ্র চোখের পলকে লক্ষ্যবস্তুকে ঘুরিয়ে দিতে পারে। 1 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের ট্যাঙ্ক ও বাংকার ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ট্যাঙ্কের। সর্বাধিক 38 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বজ্র। 30 সেকেন্ডে 3 রাউন্ড বাস্ট ফায়ারিং, 3 মিনিটে 15 রাউন্ড ইন্টেন্সিভ ফায়ারিং এবং 60 মিনিটে 60 রাউন্ড সাস্টেইনড ফায়ারিং করার ক্ষমতা রয়েছে এই ট্যাঙ্কের। প্রতিকূল আবহাওয়া, জঙ্গল, মরুভূমি এবং বরফে ঢাকা অঞ্চলেও কাজ করার ক্ষমতা রাখে এই ট্যাঙ্ক। ট্যাঙ্কের ওজন 47 টন, উচ্চতা প্রায় 9 ফুট এবং দৈর্ঘ্য প্রায় 40 ফুট।